বাবা বসো, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। উজ ওইদিকে তাকা, ওইদিকে ওইদিকে উজে। তো এখন দুপুরবেলা, দুপুরে রান্নার সময়, রান্না বান্না করব। তো রান্না আজকে রান্না করব সবজি, নিরামিষ সবজি রান্না করব। তো সেই জন্য আজকে সব সবজি নিয়ে এসেছি। তো কী কী সবজি নিয়েছি আপনাদের একটু দেখাই, তারপরে সবজিগুলো কাই খাবো, তারপর রান্না বান্না করবো। দেশি লাউ, তারপরে বেগুন, গাজর, ওই যে কাঁকরোল পড়ে গেছে, উঠাও। হ্যাঁ উঠাও, এ তারপরে আছে মিষ্টি লাউ, না মিষ্টি কুমড়া, তাই না নিলয়? হ্যাঁ, ওইটা হলো গাজর। তারপর বেগুন আছে, ফুলকল আছে নিলয়, ফুলকপি আছে, তাই না? আছে না? আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই আমি সব সবজি কাইটে নেই আমি, তুমি খাইবা, সবজি খাইবা, খাইবা না? কি খাইবা তাহলে, খাইবা না? কি খাইবা, কি খাইবা, কি খাইবা? কি মুড়া, মুড়া বসো, মুড়াই বসো, বসো। হ্যাঁ মুড়াটা রাখো, রাখো, রাইখা বসো। তো আজকে সবজি রান্না করার জন্য অনেকগুলো সবজি নিছি, আর ওই যে কাঁকরোল গুলো আমি ভাজিমু, কাঁকরোল ভাজা, এই কারণে কাঁকরোল ভাজা কেটে নিছি। আর নীলয়ের একটু গাজর কেটে দিছি, ওটা খাইতে খাইতে ঘরে চলে গেছে। তখন আমি সবজি কেটে নেই, প্রথমে লাউটা কেটে নেই, দেশি লাউ। কষি আছে গো, যে বাবা তুমি ওইদিকে যাও, ওইদিকে যাইতে হইব না, না না এদিকে আস না, লিখন অরণ্যে যাও, এই যে নেমে যেতে সিঁড়ি দিয়ে যাও, যে বরদের বগল যাওয়া যাও। রাগ ও খুব রাগ, আর আমার এই যে গাছে মালটা দেখেন, মালটা ধরছে, কত মালটা মালটা অনেকগুলো হয়েছে। এর আগের বছর চারটা হয়েছিল, একটা খাইতে পারছিলাম, আর এই বছর অনেকগুলো, আরো যেগুলো আসছিল ওগুলো পোলা পানে ছিঁড়ে ফেলাই দিছি। চলো থাকতে, তো আমি নিলাই, এই যে দুয়ের মাটি ফেলাইছে, বাগানের ভিতরে আইসি,
তো এই বাগানটাও এখন একটু অন্যরকমভাবে করবো, করার চেষ্টা করবো। তো ওই দিক দিয়ে মাটিগুলো সমান করে কুবিয়ে তারপরে আস্তে আস্তে মাটিগুলো সমান করা, মানে লেপে দিবো, তারপরে লেবেল করার পরে তারপরে বাগানটা একটু অন্যরকম হবে। আর এই যে এই পাশে এই যে রান্নাঘরটা ছিল, যে এইটা বাহিরের চুলাটা, এই চুলাটাও একটু অন্যরকম করে করুম আর কি, অন্যরকম করে একটা সৌন্দর্য যাতে লাগে, তো সেরকম ব্যবস্থা করুমো। তো মাটি তো মোটামুটি বাড়িতে পুরোটাই ফালানি হয়ে গেছে, আর পুকুর কাটা তো শেষই, পুকুর কাটার কাজ আজকে শেষ করে রেখে গেছে। আর ফুল গাছে যে দেখেন এটার ভিতরে কতটি ফুল ধরছে, গাছ কিন্তু ছোট কিন্তু ফুল অনেকগুলো এসে বসছে ফুল। এই যে দেখেন নীলের কুয়ে এসে বসছে, ওইদিকে আমরা কাজ করতেছি, এদিক দিয়ে এই যে কবুতর দেখেন কিরকম শুরু করেছে, কবুতর দেখছে, কবুতরের সাথে খেলা করতেছে। আমি চিন্তা করতেছি মিষ্টি লাউটা কি ভালো বেরোবে নাকি, পাকা মিষ্টি লাউ। আচ্ছা তোমার যদি ছোট বুটি দেয় সমস্যা হয় কাটতে, তুমি বড় বুটি দাও দেখি নিয়ে কিনছো, মানে এরকম বড়টা কিনছো ওটা যখন লাগে তখন কাটি। তোমাদের এইসব কাজের জন্য বড় দেয়ের দরকার, বুটি দাও থাকতে তুমি এই ছোটটা দেওয়া কষ্ট করবে না। না বডি দেওয়া আছে বড় হলে বডি দিয়ে কাটাকাটি করলে জিনিসটা ই হইত, তাহলে অভ্যাস হয়ে গেছে দেখে তাই কি, ওটা তো অভ্যাস করে নেবো না। আর যদি না পারো তাহলে প্রত্যেক দিন আমার কাছে ক্লাস ক্লাসে বইব, ক্লাস করাম কেমন করে কাইটা দেওয়া লাগে, বড় বড় বডি দাও কেমন চালান লাগে, ছোটটা কেমন চালান লাগে, ক্লাস করো আমার কাছ থেকে। তো ওই যে আমাদের বর্দা একটা কুকুর আনছে, কুকুরের নাম কালো, আর নামটা কালো দিয়েছেন, একটু ই লাগতেছে আমার আর কি, এটা আমরা দেই নাই, এটা হলো এত সুন্দর একটা মালিকের কাছ থেকে আনছি, সেই মালিক ওকে অভ্যাস করে ফেলাইছে, তো আমরা ওকে সুইটি বলতে চেয়েছি, ওইটাই ঠিক আছে, এটা আরো বড় সুন্দর। তো ওই যে ওইদিকে নিয়ে মামুনি আবার হাঁটাইতেছে সড়ক দিয়ে, ঘাস খাওয়া জানছে, হ্যাঁ ওই যে খুব ভালো। হ্যাঁ আমি যাওয়ার সাথে সাথে ফাল দিয়ে আমার কুলে এসে বসেছিল, একটা বেল পাওয়া যায় না বর্দা, ওই যে ইয়ের মতো বেল দেয়, আমি একটা ইয়ের মধ্যে দেখছি ওই বেলটা, খুব হার্নেস আনছি, হলো এটা হচ্ছে ছোট হার্নেস, বড় হার্নেসও আছে, এটা চুল টুল দেখে মানে পুরো মানুষের মতো একবারে বোঝাই পারবো না, সুন্দর করে বসাইলে পারে। দেখি মামনি একটু ওই দিকে আনতো মামনি, কাল্লু বর্দার কাল্লু মুনি
খুব কিউট লাগে। ওরে বাবা রে বাবা রে, ফাল দিবে আমার কুলাইবে কুলাইবে, আমার কুলাইব। খাইছো তুমি, খাইছো তুমি? হ্যাঁ, খাবার দাবার হয়েছে? তুমি হরান হয়ে গেছো, অনেক পরিশ্রম গেছে তোমার। মাটি পরে না মামনি, মাটি পরে খুলে নিলে আবার মাটি পরবো। যাও যাও যাও। তো সবাই কম বেশি এসে পড়ছে ছুটিতে, অপুরাও এসে পড়ছে, গৌতমরাও, অপু আজকে আসলো। তো সবাই আনন্দ ফুর্তি করে রান্না বান্না করতেছে এখানে। এটা হচ্ছে আমাদের ছোট মামনি। মামনি তোমার নাম কি? শ্যামা। আমাদের শ্যামা মামনি, এরা বলো বড়দার বড় মেয়ে, ছোট মেয়ে। আর ওই যে কুকুর নিয়ে যে আসছিল ওটা হচ্ছে বড় মামনি, বড় মেয়ে বড়দার। ওটার নাম কি? বড় হয়ে রান্না করবা? আচ্ছা ঠিক আছে, এখনো তুমি শিখো নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আজকে কি রান্না হইতেছে? বিরিয়ানি রান্না হইতেছে। আচ্ছা ঠিক আছে। তো আমার সবজি কাটাকাটি সব শেষ, রান্নাঘরে এসে বসছি। এই যে সবজি কাইটা নিছি, এক গাবলা সবজি, সব সবজি অল্প অল্প করে নিছি। তারপর ধরেন কত সবজি হয়ে গেছে, এগুলো অবশ্যই উইব, একটু উনাইব, মানে একটু কইমা যাইব। তারপরে অনেক সবজি নিছি। তো আর নিচ্ছে যে মসুরির ডাল। তো আর এই জায়গায় আমি বেগুনটা ভাজা নামিয়ে নিছি আগে, করলা ভাজি করছি, করলা না কাকরোল, কাকরোল ভাজছি। তো ওই তেল আসিল, ওই তেলের মধ্যে এই বেগুনটা আমি ভাজা নামিয়ে নিছি। এই বেগুনটা ওই সবজির মধ্যে দিমু কিন্তু পরে। বেগুনটা আবার এই সবজিগুলো আমি এখন সিদ্ধ করবো, মানে ভাত দিমু। বেগুনটা যদি ভাত দেয় তাহলে খাইতে আবার ভালো লাগে না, এই জন্য ভাবছি কি ওই কাকর যে ভাবছি ওই তেলের মধ্যে একটু লবণ দিয়ে হলুদ দেওয়া বেগুনটা ভাইজে নামাই নিছি। তারপরে এখন বাকি যে সবজিগুলো আছে এগুলো আমি এখন একটু কড়াইয়ে দিয়ে দিই, কড়াইয়ে দিয়ে এগুলো একটু সিদ্ধ করে নিই। তো কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিই। এই জায়গায় অনেক ধরনের সবজি আছে কয়েক পদের। তো এখন দিয়ে দিই মসুরির ডাল। তো মসুরির ডালগুলো আমি এই সবজির সাথে সিদ্ধ করে নিব। তারপরে দিয়ে দিই লবণ। আর হলুদ। এখন দিয়ে দিই জল। সিদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। ডাল দিয়ে, হলুদ আর লবণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম, চুলে আগুন ধরে দিলাম। তো সবজিটা সিদ্ধ হইতে থাক, আমি এদিকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে হইব। তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিব। ওইদিকে সবজি তো সিদ্ধ বসিয়ে দিয়েছি, তো এদিকে আমার রান্না করতে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন লাগবো। এখানে ভাবলাম যে এগুলো কেটে নিয়ে আসব। পেঁয়াজ গুলা ঝুড়ি করে কাটলে সুন্দর লাগে, ভালো লাগে।
আমার সবজি সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিব। সবজি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি, সাথে ডালও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তারপরে সম্বার দিয়ে দিন। আর আজকে কিন্তু মানে নিরামিষটা একটু অন্যরকম পদ্ধতিতে রান্না হইতেছে, তাই না? একটু অন্যরকম ভাবে নিরামিষটা খাবো আমরা আজকে। পেঁয়াজ দিয়ে নিরামিষ, মানে সবজি এটা নিরামিষ কোয়া চলে না, মানে সবজি আর কি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু জিরা, অল্প একটু পাঁচফোড়ন, এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এই জায়গায় এই যে রসুন বাটা রাখছি, এখন আমি পেঁয়াজের মধ্যে রসুন বাটাটা দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা করা হয়ে গেছে, এখন এই যে সিদ্ধ করে রাখা সবজিগুলো সব এটার মধ্যে দিয়ে দিব। আর সাথে এই যে বেগুন যে ভেজে রাখছিলাম আগে, এই বেগুন ভাজাগুলো দিয়ে দিই এখন। সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিই। তো এই যে জায়গায় জিরার ফাঁকি নিছি, এখন অল্প একটু দিয়ে দিই। তো জিরার ফাঁকিটা দিয়া সবজিটা ভালো করে মিশিয়ে নিব। এই যে হয়ে গেছে রান্না, নিলাই খাবে, সবজি দিয়ে ভাত খাবে। তো এই জায়গায় কিন্তু আমি শুকনো মরিচ দিই নাই, শুধু হলুদ দিছি আর অল্প একটু কাঁচামরিচ দিছি। তো সেরকম ঝাল হয় নাই, যারা ঝাল খান তারা বেশি করে দিতে পারেন, আর যারা কম খান তারা কম করে দিতে পারেন। আমি আর কি মিডিয়াম দিছি, বেশি ঝালও করি নাই, বেশি মানে ইয়েও করি নাই। আমার রান্না আর কি হয়ে গেছে, আর নামে নিই আমি। দাঁড়াও দাঁড়াও, নামে নেই, হয়ে গেছে। আমাদের রান্না বান্না শেষ। তো আজকে রান্না করছি কাঁকরোল ভাজা আর হতেছে সবজি। তো দুখানে বাবা খাইতে আসছে, সবজি পেঁয়াজ দিয়া নতুন ভাবে রান্না করে খাই, দেখি কেমন লাগে। এমনি তো সত্যি কথা বলতে আমরা যে নিরামিষটা খাই ওটা কি পেঁয়াজ দিই না, শুধু এমনি। কিন্তু আজকে ভাবলাম যে নিরামিষটা একটু পেঁয়াজ দিয়ে রান্না করে দেখি কেমন লাগে খাইতে, সেই জন্য আর কি রান্না। তুমি মিষ্টি মিষ্টি ছিল না, বাচ্চারা খেতে পারবো, নীলয় লিখনারা সব দুজনে খেতে পারবো, তাই না? এমনি করে সবজি সবজি করে এমনি করে রান্না করবো।
দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট। খাওয়া দাওয়া করো, আজকের ভিডিও বড় করবো না। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাইবেন, আর সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।